হাই ফ্রেন্ড, আমি সায়ন ইহাজি, তোমাদের ফেভারিট চ্যানেল কে ডিভাইস। শোনো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019-2020 যে মেন্স পরীক্ষা গত 16 ফেব্রুয়ারি হয়ে গেল, সেই পরীক্ষার রেজাল্ট কবে দেবে এবং সেই পরীক্ষায় যে টোটাল পোস্ট ছিল 8,419, সেই পোস্ট ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরিতে কত কতগুলি করে পোস্ট হচ্ছে সেসব নিয়ে আজকে আলোচনা করব। কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তবে তার আগে একটা রিকোয়েস্ট, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019-20। ইনফরমেশন অ্যাবাউট দ্য পোস্ট, পোস্ট সম্পর্কে ইনফরমেশন দেখো। কনস্টেবল মেল, যে পুরুষ যে কনস্টেবল, পোস্ট ছিল কিন্তু 8,419। 8,419টা পোস্ট, চলো ডিভিশনগুলো দেখে নিই। আনরিজার্ভড ইউআর অর্থাৎ জেনারেল যারা, তাদের জন্য কতগুলি পোস্ট ছিল দেখানো, 2982। টোটাল পোস্ট ছিল 2982টা পোস্ট, দেখে নাও। দেখো আনরিজার্ভড ইসি 1638, শিডিউল কাস্ট এসসিদের জন্য ছিল কিন্তু যথেষ্ট পোস্ট, এবার বেড়েছিল 1149টা পোস্ট। গত বছরের তুলনায় প্রচুর পোস্ট কিন্তু বেড়েছে এবার। দেখো শিডিউল কাস্ট যেটা ইসি 707টা, শিডিউল কাস্ট ইসিদের জন্য 707টা পোস্ট। শিডিউল ট্রাইবদের জন্য রয়েছে 345টা, এসটি যারা এবং এসটি ইসি যারা, তাদের জন্য রয়েছে 193টি পোস্ট। চলো চলে যাবো ওবিসি এ। ওবিসি এর জন্য কিন্তু এবার পোস্ট বেড়েছে, 622টা পোস্ট ওবিসি এর জন্য, এবং ওবিসি এ ইসি যারা, তাদের জন্য কিন্তু 311টা পোস্ট, 311 পোস্ট। ওবিসি বি, ওবিসি বি যারা, তাদের জন্য রয়েছে 261টা পোস্ট, এবং ওবিসি বি ইসির জন্য রয়েছে 211টা পোস্ট। এবছর কিন্তু একটা জিনিস খুবই দেখার বিষয় বা যেটা লক্ষণীয়, সেটা হলো আনরিজার্ভদের যে পোস্ট, সেই আনরিজার্ভদের যেরকমভাবে পোস্ট বেড়েছে তার থেকেও কিন্তু বেশি হারে পোস্ট বেড়েছে এসসিদের। 1149টা পোস্ট কিন্তু হয়ে গেছে এবছর। তো এবার চলে যাব যে মেন বিষয়, যে রেজাল্টটা কবে দিতে পারে, চলো দেখা যাক। দেখো এবছরের মেন্স পরীক্ষা, এবছরের যে মেন্স পরীক্ষা হয়েছিল 16 ফেব্রুয়ারি, অর্থাৎ 16 ফেব্রুয়ারি 2020 কিন্তু মেন্স পরীক্ষাটা নেওয়া হয়েছিল 5টা কেন্দ্রে টোটাল। তো এবার দেখবো, গত বছরের মেন্স পরীক্ষার 38 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করেছিল বোর্ড। অর্থাৎ 2028 সালের যে নোটিফিকেশান ছিল ওয়েস্ট বেঙ্গল, যার রিক্রুটমেন্ট ছিল 5,700 সামথিং, সেই 5,700 সামথিং পোস্টের যে মেন্স পরীক্ষার যে রেজাল্ট 2019 সালে যেটা হয়েছিল, সেটা কিন্তু বের করেছিল বোর্ড 38 দিনের মাথায় কিন্তু বোর্ড প্রকাশ করেছিল। তাহলে কি এবারও সেই 38 দিন লাগবে, নাকি 38 দিনের কম না বেশি লাগবে, চলো দেখা যাক। এবার রেজাল্ট প্রকাশ হবে আরও শীঘ্রই, মনে করা হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে 16 থেকে 22 মার্চ, অর্থাৎ 1 মাস 6 দিন, হাইলি যেটা ধরা হচ্ছে 1 মাস 6 দিন বা 1 মাস 5 দিন এর মধ্যেই কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দেবে বোর্ড। তবে যেটা মেন বিষয় সেটা হলো 18 মার্চ, এই দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরছে বোর্ড, অর্থাৎ এই 18 মার্চে কিন্তু রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো কেন এত তাড়াতাড়ি রেজাল্ট দেবে তারও কতগুলি কারণ আমি তোমাদেরকে দেখে দিই। 2018-19 যেসব রিক্রুটমেন্টটা হয়েছিল, তাদের যে প্রসেস ট্রেনিংয়ের যে প্রসেসটা, সেটা কিন্তু এপ্রিলের শেষে শেষ হয়ে যাবে। অর্থাৎ 5 মান্থে কিন্তু ট্রেনিংটা কমপ্লিট করাচ্ছে, 5 মান্থে ট্রেনিং কমপ্লিট করাচ্ছে, অর্থাৎ এপ্রিলে কিন্তু শেষ হয়ে যাবে। যদি এপ্রিলে শেষ হয়, তোমাদের পরীক্ষার রেজাল্ট, যদি তোমাদের পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করে দেবে এই 18 মার্চ যদি প্রকাশ করে, তাহলে মার্চ এপ্রিল 1 মাস সময় থাকবে। এই 1 মাস সময়, আরও 1 মাস সময়, টোটাল 2 মাস সময় তোমাদের দেবে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে, ইন্টারভিউয়ের জন্য কিছুটা সময় আর কিছুটা সময় সমস্ত ডকুমেন্টসগুলো ফুলফিল করতে। তো একটা কথা একদম ক্লিয়ারলি বলছি, এপ্রিলের শেষে ওদের যে ট্রেনিং সেটা শেষ হবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু 22 তারিখের মধ্যেই দিয়ে দেবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও।